আমি 1 2 3 বলবো টাচ করবে জাহাঙ্গীর এটাতে এটা দিয়ে ফেল করতে হবে আচ্ছা 1 2 3 ও আমরা দেখতে পাচ্ছি যে ব্যারিস্টার আবারো গলে গেল ওখানে যেটা ছিল শিক্ষক কি করে শুধুমাত্র ওএসটা দেখায় দেয় ছাত্ররা যদি বেশি মেধাবী হয় সময় বেশি ব্যয় করার চেষ্টা করে তাহলে শিক্ষককেও ছাড়িয়ে যাবে তারা তাই না আচ্ছা এখানে আমরা যে ক্যাপাসিটরটা আছে দেখছি কন্টিনিউটি দিচ্ছে বন্ধুরা আসলে বিষয়টা হচ্ছে যে আমাদের বেসিকগুলো জানতে হবে বেসিক হচ্ছে অ্যাডভান্স লেভেলের সর্বোত্তম পন্থা অ্যাডভান্স লেভেল আলাদাভাবে শেখার কোনো প্রয়োজন নেই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ রানিং ক্লাস চলছে প্র্যাকটিক্যাল তো কিছু প্র্যাকটিক্যাল কাজ তাদেরকে দেখাতে হয় সবসময়ের জন্য তো এই বিষয়টাকে আমরা ডিসকাসের জন্য এই মুহূর্তে আসছি ভাবলাম অনলাইনে অ্যাক্টিভিটি কিছুটা রাখার চেষ্টা করি কারণ কথা বলা হচ্ছে না বেশ কিছুদিন যাবৎ আর এটা আসলে একটু কষ্টসাধ্য বিষয় অনেকের জন্য তো এই মুহূর্তে আমাদের কাছে একটা ফোন আছে সেটা হচ্ছে নোট 4 এমটিকে শাওমি ফোন তো এই ফোনগুলোতে চার্জিং আইসিগুলো আমরা ডিফারেন্টভাবে পেয়ে থাকি বিভিন্ন সময় বিভিন্ন মডেল এবং পাওয়ার ম্যানেজমেন্টের সঙ্গে সম্পৃক্ত কিছু আইসি পাই যেটা চার্জিং আইএফপিএম আইসি যেটাকে বলা হয় আইএফপিএম আইসি যদি আমরা তুলে ফেলি তাহলে ফোন অন থাকবে না ডেড হবে ডেড হয়ে যাবে কারণ হচ্ছে পিএম সমন্বয় করা আছে তো আমরা চার্জিং আইসিকে পাওয়ার আইসি হিসেবে পাই আবার আমরা অনেক সময় দেখা গেছে লাইট আইসিকেও পাওয়ার আইসি হিসেবে পাই তো আমরা এখানে যে আইসিটা পাচ্ছি আইসিটা আমরা একটু দেখি মাইক্রোস্কোপে এখানে মাইক্রোস্কোপে এইটা একটু হ্যাঁ তুমি দেখতে পাচ্ছ আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে চার্জিং আইসি এটা হচ্ছে 24 লেগস লেগ আইসি কিন্তু আর লেগ আইসি সাধারণত পিএম হয় না সাধারণত পিএম হয় না কিছু কিছু ক্ষেত্রে পেয়ে থাকি খুব কম তো আমরা এই সমন্বয়গুলো জানতে পারবো আমাদের সরাসরি ডায়াগ্রামের মাধ্যমে তো এখানে 24 লেগস রয়েছে তা আসলেই আমরা অনেক সময় নিজেদেরকে অনেক এক্সপার্ট মনে করি যদি মনে করি যে আমি 20 বছর ধরে কাজ করছি আমার হাতে আনসাকসেস কাজ নেই সব জানিয়ে বুঝি তো এগুলো যখন আমরা বলবো তখন বলার আগে একটা বিষয় বিবেচনা রাখতে হবে যে এখানে আইসিগুলো যেগুলো থাকে আইসিগুলোতে এক সময় দেখেছি ইনপুট দিয়েছে আমাদের 1 নম্বরে অনেক সময় ইনপুট দেয় 19 নম্বরে অনেক সময় দেয় 16 নম্বরে তো ইনপুটের কোনো সিস্টেম আছে সিস্টেম নাই তবে ডায়াগ্রাম যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো এই জন্য আইসি তো সব আইসি দেখতে কালো হয় সব আইসি কালো হয় না তো সব আইসি যখন কালো হচ্ছে তখন স্পেসিফিকলি আমি কি বলতে পারবো যে আসলে কোন কোন আইসিতে কয় নম্বর পিনে ইনপুট কয় নম্বর পিনে আউটপুট কয় নম্বরের পিনে আমাদের সিরিয়াল বা ডাটা ক্লক এগুলো আমরা বলতে পারবো না যার কোনো ডায়াগ্রামের সমন্বয় নিতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি BQ24196 এই আইসি নাম্বার এই নাম্বারগুলো মাঝে মাথায় রাখতে হবে নাম্বারগুলো যেন কোনোভাবেই মিস্টেক না হয় এবং আইসি নাম্বার চেনার জন্য আইসি ভার্সন চেনার জন্য বেশ কিছু আমাদের থিওরি আছে ক্লাস আছে এগুলোকে আমরা সমন্বয় করব এখন চলে আসি এ আইসিটার ইনপুট আউটপুট যেটা আমরা সাধারণ হিস্টোরিতে কিছুটা অনুভব করতে পারি দেখতে পারি মিটারের মাপ দিয়ে যেমন আমাদের এখানে আইএফ কানেক্টার আছে আইএফ কানেক্টারের ভিভাস থেকে সরাসরি যদি আমরা কন্টিনিউটি দিয়ে চেক করি তাহলে যদি মাঝখান থেকে কোনো জায়গায় কনভার্টিং হয়ে না যায় লাইন তাহলে সরাসরি কিন্তু কোনো একটা লেগের সঙ্গে আমরা কন্টিনিউটি পাবো তো কন্টিনিউটি আছে নাকি একটু দেখবে জাহাঙ্গীর এখন আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড পিসিপির যে বেসটা আছে বেসটা কিন্তু এখানে আর একটু এদিকে আসবে মাদারবোর্ড গুড 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 এখান থেকে নিচে আইএফ কানেক্টর থেকে আমাদের প্রথমে এই বেজে আসে এই বেজ থেকে কিন্তু আউটপুট হয় আমাদের চার্জিং আইসিতে তো ঠিক আছে তো এখন আমরা এখান থেকে বেস থেকে যদি আমরা লাইন বের করতে চাই তাহলে কী করতে হবে আমাদের প্রথমে যে ফ্লেক্স আছে ফ্লেক্সের সঙ্গে আমাদের কন্টিনিউটি দেখতে হবে কয় নম্বর পিনে আমাদের লাইনটা ঢুকছে তাহলে একটু এটা একটু ম্যাপে নাও প্রথমে ফার্স্ট টাইম এখান এখান থেকে হ্যাঁ ভোল্টেজ দিতে পারো টাইপ সি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বর পিনে 5.2 ভোল্টেজ দেখাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে পরিমাপ করা হচ্ছে এবং 1 নম্বর পিন আরেকটু উপরে উঠবে আমরা আরেকটু উপরে উঠাই হ্যাঁ বেশি উঠে গেছে আরেকটু ডাউন হ্যাঁ কোনটা কোনটা পিন ছিল এখানে না ওকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বর পিনে আমাদের ভোল্টেজ ঢুকছে 5 ভোল্ট
ধরতে হবে। ফাইভ পয়েন্ট টু, হ্যাঁ স্টেবল হয়েছে। তাহলে ওই পিনটা যখন আমরা মাদার বোর্ডে কানেকশন করি, এই পিনটা যখন এই পিনটা মাদার বোর্ডে কানেকশন করি, তখন আমাদের কয় নম্বর পিনের সঙ্গে টাচিং হয় একটু দেখো, মাদার বোর্ডের বেসটা দেখাও, নামাও একটু ডাউনে, আর একটু ডাউন, আরও, হ্যাঁ আর একটু ডানে, গুড। বেসটা যদি এখানে বসে তাহলে কয় নম্বর এই পিনে চলে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কি এই পিনে আমাদের ইনপুট। তাহলে এখান থেকে আমরা চার্জিং আইসিতে কন্টিনিউটি কোন পিনে যাই, এটা হচ্ছে মুখস্থ সিস্টেমের উপর কাজ। হ্যাঁ মুখস্থ সিস্টেম মানে কি, আমরা মিটার ব্যবহার করে আমরা চার্জিং আইসিকে এভাবে ফাইন্ড আউট করতে পারি, চার্জিং আইসির পিন ফাইন্ড আউট করতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক নম্বর পিনের সঙ্গে আইসি কয় নম্বর পিন, মাদারবোর্ডটা সরে গেছে একটু, সরাও এদিকে এদিকে এদিকে, এখানে আমরা কন্টিনিউটি পাচ্ছি না। আচ্ছা এই পিনটাতে দেখো তো, এই কর্নার থেকে আবার অপোজিট ওই চব্বিশ নম্বর পিনটা দেখো, এই যে এটা বিদায়। আচ্ছা দুইটা পিনে আমরা কন্টিনিউটি পেয়েছি। আচ্ছা এখন আমি দেখাই হিস্টোরিটা, জাহাঙ্গীর কিন্তু ডায়াগ্রাম দেখেনি, কিন্তু আমি ডায়াগ্রাম দেখছি না, ওই জন্য আমি বললাম যে চব্বিশ পিনে চলে যাও। তো চব্বিশ নম্বর পিনে আমরা যাবো, এখন আমরা এই আইসিটাকে আগে একটু দেখবো একটু ডায়াগ্রাম থেকে। তো ডায়াগ্রাম থেকে দেখার জন্য আমরা চলে আসি ল্যাপটপের সাথে। লেআউট যেটা আছে, লেআউটটা আমরা এখান থেকে যদি প্লাস করি, এখানে হচ্ছে টপ আর বটম, টপ বটম এই দুটোকে আমরা কীভাবে জানি, উপর পার্ট নিচ পার্ট। তাহলে এই মাদারবোর্ডের নিচ পার্টটা এখানে কিন্তু আমাদের রেড কালার দিয়ে দেখানো আছে, ঠিক আছে। তাহলে আমরা শুধুমাত্র এখন একটু বিবেচনা করব যে আমাদের আইএফ যে কানেক্টরটা আছে, আইএফ কানেক্টরটা কোথায় আছে। তো আইএফ কানেক্টর তো সেকেন্ড পিসিবি পায়, ভাই না, তো সেকেন্ড পিসিবিতে যেহেতু আইএফ কানেক্টর পাই, তো সেকেন্ড পিসিবি থেকে যখন আমাদের রেবন এসে মাদারবোর্ডে কানেক্টেড হয়, তখন মাদারবোর্ড কানেক্টেড হয় কয় নম্বর বেজে, কোন বেজে, এটা আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারি। তো অলমোস্ট এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা বেজ রয়েছে, তো এই বেজটাকে আমরা একটু জুম করে বেজের নাম্বারটা আমরা নিব। এই যে এ বেজটা সেকেন্ড পিসিবি থেকে এ বেজে সরাসরি লাইন আসছে, আর এ বেজে বলছে কি যে আটশো এক, তাই না, যে আটশো এক, যে আটশো একটাই হচ্ছে আমাদের সেকেন্ড পিসিবি থেকে চার্জিং ইনপুটের যে বেজটা রয়েছে, ফ্লেক্স থেকে সরাসরি এ বেজে দিচ্ছে, এ বেজ থেকে তারপরে আমাদের আইসিতে চলে যাচ্ছে। তাহলে এই বেজটাকে আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে আমরা চলে আসি স্কেমেটিকে, এবং এখানে এসে কন্ট্রোল এফ দিবেন, কী দিবেন, কন্ট্রোল এফ, তারপরে আপনি দিবেন যে আটশো এক, এরপরে ইন্টার, ইন্টার দেওয়ার পরে এখানে আমাদের বেসটা আসবে। এই যে যে একশো আটশো এক, ঠিক আছে। তো যে আটশো একের এখানে দেখেন যে ভিবাসের লাইনটা, ঠিক আছে, তো ভিবাসের লাইনটা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে বেজের কত নম্বর পিনে আছে, ওয়ান টু থ্রি তিন, এবং এখানে আছে চল্লিশ উনচল্লিশ আটত্রিশ সাঁইত্রিশ, ইন টোটাল ষাটটা লাইনের সঙ্গে সম্পৃক্ত আছে আমাদের চার্জিংয়ের লাইন, যেটা জাহাঙ্গীর পরিমাপ করছিল কন্টিনিউটি দিয়ে এক নম্বর পিন। শুধু একেই ওই সে নয়, ওয়ান টু থ্রি, আর এখানে আছে সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ, এই ষাটটা পিনের সঙ্গে আমাদের চার্জিংয়ের ইনপুটের সমন্বয় করা আছে। এটা কেন একাধিক দেওয়া হয়, ভোল্টেজের ওএসগুলো যখন দেখা যায় যে ব্যাটারি আমাদের ভিতর ফোনগুলো ওয়াটার ড্যামেজ হয় পানি ঢুকে, পানি ঢুকলে কিছু কিছু কাস্টমার আসেছে প্রথমে কী করে, পানি ঢুকে যখন অফ হয়ে গেছে চার্জে দিয়ে অন করার চেষ্টা করে, তখন হাই ভোল্টেজ ওখান থেকে যে পাঁচ ভোল্ট ঢুকছে, শর্ট সার্কিটের ফলে কিছু প্রবলেম হয়। তো দেখা যায় যে নেগেটিভ আর পজিটিভ একবার পাশাপাশি থাকার কারণে কিন্তু শর্টিং ইস্যুটা বেশি হয়,
যার কারণে করে কি নেগেটিভ লাইনটা দূরে রাখে, পজিটিভগুলো সব কাছাকাছি রাখে, একাধিক লাইন রাখে, আবার একটা ড্যামেজ হয়ে গেলে যেন আর একটা দিয়ে কানেকশনটা আপডেট করা যায়, সেই জন্য এই ব্যবস্থাপনা। তো এখন আমরা আসি যে এখান থেকে লাইনটা ভিভাসের লাইনটা এখান থেকে যাচ্ছে, বাকি লাইনগুলো তো আমরা দেখতেই পারবো, ভিভাসের লাইনে কী কী থাকে সেটা তো আমাদের একটা ধারণা আছেই, অলমোস্ট ধারণা দিয়েছি না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্যাপাসিটার আছে সি 802 802, এবং এটা হচ্ছে 33 PF মানে পিকোফ্যারাড, এবং তার পাশে যে ক্যাপাসিটারটা আছে সেকেন্ডারিতে ফিল্টারিংয়ের জন্য এটা হচ্ছে 1.0 মাইক্রোফ্যারাড, আর এটার নাম্বার দিয়েছে সি 801 801 মানে 801। তারপরে আমাদের এখানে যে ডায়োড ব্যবহার করা হয়েছে জিনার ডায়োডটা, এটা হচ্ছে ফর সেফটি, এটা কি ফরওয়ার্ড বায়াসে কাজ করছে নাকি রিভার্সে কাজ করছে? তাহলে আমরা এখানে রিভার্সের কাজটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের এখানে কিন্তু ডায়োডের ভ্যালুও কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। তো এখন আসি যে এই সেক্টরেই কিন্তু আমরা পাবো আমাদের চার্জিং আইসি। তো চার্জিং আইসি এখানে দেখুন আমাদের নিচেই থাকবে একই জায়গায়, এখানে দেখতে পাচ্ছি ইউ 802 কাকে বলতেছে এটা যদি আমরা ব্লক থেকে জানতে চাই তাহলে ব্লকে চলে যাই। তো ব্লকে আসার পরে দেখেন ইউ 802, এই যে ইউ 802, ঠিক আছে। তো এখানে ইউ 802, এখানে যদি আমরা দেখি তো আমাদের এখানে 24 পিন আছে কি না, আমরা আইসিতে দেখলাম না 24 পিন, এবং ডটটা সঠিক জায়গায় আছে। আচ্ছা এখন আসি এই আইসিতেই আমরা এখানে দেখতে পাচ্ছি ভিভাস লেখা আছে না, এই যে ভিভাস, ভিভাসের সঙ্গে এখানে পিন নাম্বার দিয়েছে 1 আর 24, দেখেন 1 আর 24। তার মানে আমরা ভিভাসের ভোল্টেজ ইনপুট হয় 1 নম্বর পিনে 24 নম্বর পিনে, আর আমি এটাকেই ফর্মুলা হিসেবে ওখানে ব্যবহার করছিলাম, সেটা হচ্ছে আমরা এখন বর্ণীয়তে দেখব। দেখেন বর্ণীয়তে কি বলতেছে ভিভাস ভিভাস, ঠিক আছে। তো ভিভাস কত নম্বর পিন থেকে আসছে বর্ণীয়তে কি বলে দেখেন, এই যে 1 2 3 আর 37 38 39 40, পাওয়া গেছে পরিচয়। তাহলে এই নাম্বারটা সরাসরি সংযুক্ত হচ্ছে 1 নম্বর আর 24 নম্বর পিনে। এবার আসেন যে এখানে আরও কিছু তথ্য আমরা পাবো, ভিডিওটা অত বড় করবো না তবে কিছুটা ধারণা দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি SW মানে সুইচিং, তো SW কত নম্বর পিনে আছে, 19 আর 20। 19 আর 20 যদি SW আছে ফর সুইচিং, তাহলে আমরা যদি বর্ণীয়তে এখন চেক করি 19 নাম্বার কত হয়, যদি এইটা 1 হয় তাহলে এই লাইনটা চলে যাবে 6, এখানে আছে 6 পিন না 12, আর এখানে হলো 18, তাহলে 19 20, এই দুইটা পিন, এই দুটো পিন কি সুইচিং, সুইচিংয়ের ওয়েজটা এখান থেকে কোথায় যায়, এখানে দেখেন সিস্টেম লেখা আছে, এখানে সিস্টেম ভোল্টেজ যায়, ভোল্টেজ সিস্টেম, তো এখানে 3.7 ভোল্টেজ চলে যায়, এবং এখানে কিন্তু আমাদের একটা বুস্ট কয়েল ব্যবহার করা হয়েছে, কয়েলের মাধ্যমে এখানে ক্যাপাসিটার হয়ে আবার এখানে কিন্তু এনাবেলটা হয়ে ঢুকতেছে এই সিস্টেম এই পিনটাতে। তো এভাবেই কিন্তু আমরা ডায়াগ্রাম ভেজে প্রত্যেকটা ওয়েজকে মোটামুটিভাবে ধারণা নিতে পারি। তো শিক্ষক কী করে, শুধুমাত্র ওয়েজটা দেখায় দেয়, ছাত্ররা যদি বেশি মেধাবী হয়, সময় বেশি ব্যয় করার চেষ্টা করে, তাহলে শিক্ষককেও ছাড়িয়ে যাবে তারা, তাই না? তো এখন সমস্যাটা কী, ফোনটা চার্জ নিচ্ছে না, তো চার্জিংয়ের জন্য আসলে এখানে কী কী সমস্যা আছে সে বিষয়গুলো জাহাঙ্গীর দেখাবে, আমরা দেখব, আর এটা পুরোপুরিভাবে সাকসেস হচ্ছে কি না সে বিষয়টি দেখব। তো এই মুহূর্তে আবারও চলে যাচ্ছি, আমরা এখন সরাসরি ফোনে আসছি, ফোনে কী সমস্যা সেটা আমরা দেখে নিব। ফোনটা চার্জ হচ্ছে না, তো চার্জ না হওয়ার জন্য আমরা দেখেছিলাম যে আমাদের আইএফ কানেক্টর থেকে ভোল্টেজটা ইনপুট হচ্ছে, তাই না জাহাঙ্গীর? জি স্যার, আইএফ কানেক্টর থেকে ভোল্টেজ ইনপুট হচ্ছিল, এবং আইএফ কানেক্টরে ভোল্টেজ ছিল, এবং আমাদের ফ্লেক্স যেটা ছিল সেকেন্ড PCB থেকে যে কেবেলের মাধ্যমে আমাদের বোর্ডে লাইন আসছিল সেখানে আমরা ভোল্টেজ পাচ্ছিলাম ফ্লেক্সে। এখন আমরা দেখি যে 1 নম্বর পিন আর হচ্ছে আমাদের 24 নম্বর যে পিনটা আছে সেটা হচ্ছে আইএফ ইনপুট ভিভাসের, আর ভিভাসের ইনপুটটা আমরা একটু চেক করে দেখি যে এখানে চার্জ না নেওয়ার ক্ষেত্রে কী সমস্যা। আচ্ছা এখানে আমরা যে ক্যাপাসিটারটা আছে দেখছি কন্টিনিউটি দিচ্ছে,
এবং এক নম্বর পিনটা ধরো, এক নম্বর পিনে আমরা কন্টিনিউটি পাই 24। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড শো করছে, রাইট? জি স্যার। তো আমাদের এটা গ্রাউন্ড শো করছে, যেহেতু গ্রাউন্ড শো করছে তার মানে আমাদের কি ভিভাসের ইনপুটে কি গ্রাউন্ড শো করার কথা? জি করার কথা না। তাহলে আমরা এই লাইনটা 24 নম্বর পিন থেকে, এক নম্বর পিন থেকে আসে, যেটা হচ্ছে আমাদের কানেক্টার বেস। এবং এখানে দেখো, এখানে আমাদের কয়টা পিন সম্পৃক্ত ছিল? সাতটা। এই সাতটা পিনই কি গ্রাউন্ড হয়ে গেছে না? জি স্যার। আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, প্রত্যেকটা পিনই কিন্তু গ্রাউন্ড শো করছে। এখন এই গ্রাউন্ডটা সরিয়ে দেওয়ার জন্য আমাদেরকে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে যে এই ওয়েজের সঙ্গে আমাদের যে ভিভাস রয়েছে, ভিভাস ওয়েজের সঙ্গে কী কী কম্পোনেন্ট রয়েছে সেটা দেখতে হবে। আমাদের চার্জিং আইসি থেকেও শর্ট হতে পারে, কম্পোনেন্ট থেকেও শর্ট হতে পারে। তো আমাদেরকে দেখতে হবে যে এই চার্জিং আইসির সঙ্গে গ্রাউন্ড সমন্বয় আছে কি না। এখানে 1 থেকে 24 পিন, 24 পিনের মধ্যে কোনো পিন গ্রাউন্ড আছে কি না এটা আমাদেরকে দেখতে হবে ডায়াগ্রাম থেকে, ঠিক আছে? যদি এ আইসির সঙ্গে গ্রাউন্ডে সমন্বয় থাকে তাহলে এ আইসি শর্ট হয়ে গেলে আমাদের আইএফের ভিভাসকে শর্টিং করতে সক্ষম, তাছাড়া কিন্তু না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর আমরা এখন দেখব কম্পোনেন্টগুলো। জাহাঙ্গীর চেক করছে, আচ্ছা এখানে আর ভ্যারিস্টার দেখতে পাচ্ছি আমরা একটা, এটাও শর্ট, ব্যারিস্টারও শর্ট, সেম ওয়েজের সঙ্গে আছে। আচ্ছা ব্যারিস্টারটা আগে ছিল নাকি আমাদের ক্যাপাসিটার আগে একটু বলো তো? ব্যারিস্টার আগে না, ভিভাসের ইনপুটে ব্যারিস্টারটা আগে। আচ্ছা যেহেতু ফার্স্ট সিকিউরিটিতে সে আছে, তার মানে তার আগে ছিল আমাদের ডায়োড, ডায়োড ছিল, ক্যাপাসিটার ছিল, এটা কিন্তু আমাদের শুরুতেই। আচ্ছা আমরা এখন তাহলে আমরা স্মোক থেরাপি দিয়ে দেখতে পারি, স্মোক থেরাপি দিয়ে দেখা যায়, তারপরে আমরা শর্ট কিলার দিয়ে দেখতে পারি। কিন্তু আমরা অলমোস্ট একটু দেখি আমাদের ফার্স্ট সিকিউরিটিটা রিমুভ করে। জাহাঙ্গীর কীভাবে কাজ করতে চাচ্ছ? আমি স্মোক থেরাপি দিয়ে দেখতে চাচ্ছি আসলে সমস্যাটা আইসি থেকে নাকি এই তিনটা পার্সের মধ্যে কোনো একটা। আচ্ছা স্মোক দাও, এই মুহূর্তে আমরা শর্ট কিলার ইউজ করব। শর্ট কিলারের মাধ্যমে আমরা দেখব ওয়েজের কোনো কম্পোনেন্ট শর্টিং আমাদের শো করছে কি না, আর সে প্রচেষ্টা করছি। আমরা মাইক্রোস্কোপের ভিউটা একটু ভালোভাবে লক্ষ্য করি। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভ্যারিস্টারটা কিন্তু ওখানে গরম হয়ে গেছে। আর একটু দেখার চেষ্টা করি সুন্দরভাবে। আমরা টাচ করেছিলাম কিসে? ক্যাপাসিটারে টাচ করেছিলাম, কিন্তু আমাদের আইসিও গরম হয়নি আর ক্যাপাসিটারও গরম হয়নি। গরম হয়েছে কি? ভ্যারিস্টার গরম হয়েছে। আচ্ছা ভ্যারিস্টারের কাজ কি আমরা তো জানি না, ভ্যারিস্টার চেঞ্জ করতে হবে কি না সেটাও জানি। বন্ধুরা আসলে বিষয়টা হচ্ছে যে আমাদের বেসিকগুলো জানতে হবে। বেসিক হচ্ছে অ্যাডভান্স লেভেলের সর্বোত্তম পন্থা, অ্যাডভান্স লেভেল আলাদাভাবে শেখার কোনো প্রয়োজন নেই। আমরা এখন আবারও চেক করব, আবারও আমরা একটু খেয়াল করি। আমি 1, 2, 3 বলবো, টাচ করবে জাহাঙ্গীর, এটাতে খেয়াল করতে হবে। আচ্ছা 1, 2, 3 ও আমরা দেখতে পাচ্ছি যে ভ্যারিস্টার আবারও গলে গেল ওখানে যেটা ছিল। আচ্ছা এই মুহূর্তে আর দরকার নাই, আমাদের মোটামুটি 25 MAS এর শর্ট কিলার। এখন আমরা এই কম্পোনেন্টটা তুলবো, তাই না? রিভাইসটা তুলে ফেললাম।
হ্যাঁ, আমাদের এখন কম্পোনেন্টটা এখান থেকে উঠে গেছে। এখন দেখি যে আমাদের এটা গ্রাউন্ড শো করছে কিনা। ক্যামেরাটা ঠিক করো আবার। ব্যাস, 1 নম্বর পিন অথবা ক্যাপাসিটার। শর্ট নেই, শর্ট নেই, চলে গেছে। শর্ট চলে গেছে। এখন আপনাদের চার্জ হচ্ছে কিনা সেটা দেখতে হবে। হ্যাঁ, ভেরি স্টোর খুব কম সংখ্যক সময় শর্টিং ইস্যু আসে। ফুল শর্ট ভেরি স্টোর আমি লাইফে তেমন একটা পাইনি। আজকে জলজ্যান্ত শর্ট পাওয়া গেল। ভেরি স্টোর সাধারণত শর্ট খুব কম হয়, যেহেতু এর মান সম্পর্কে আমি বলেছি। হ্যাঁ, মাশাআল্লাহ এখানে লোগো চলে আসছে আমরা দেখতে পাচ্ছি। এদিকে না ফোনটা, দেখতে পাচ্ছি যে আমাদের চার্জিং লোগো এসেছে এবং ফোনটা চার্জ হচ্ছে অলরেডি। স্ক্রিন চলে গেল আবার। হ্যাঁ, শো করতেছে। ব্যাটারির লাইনটা মনে হয় খুলে গেছে। এটা খুব একটা বেশিক্ষণ আলো থাকতেছে না, আলো কমন আছে। অন করি, পাওয়ার কেবলের লাইন নাই, চেপে ধরতে হবে সম্ভবত। হ্যাঁ, অন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে চার্জিং সিগন্যাল আছে আর ফোনটা সাকসেস হয়ে গেছে। আশা করি ছাত্ররাও মোটামুটিভাবে সন্তুষ্ট কাজটি দেখে। আমরা যদি এই সিস্টেমের আলোকে কাজ করি তাহলে ইনশাল্লাহ সফল কাম হব। ডায়াগ্রাম, মিটার এবং আমাদের কম্পোনেন্ট বেসিক, এগুলোর উপরে বেশি চর্চা করতে হবে। সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিওটি শেয়ার করবেন যেন দুর্বল টেকনিশিয়ানরা দেখে এর সুফলগুলো ভোগ করতে পারে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।